ব্লিস কুকিং ব্লগে সবাইকে স্বাগত। এত বছর যার জন্য অপেক্ষা করেছিলাম আজকে তার সঙ্গে দেখা হয়েছে, সত্যি বুকটা আমার গর্বে ভরে উঠছে। আজকে সত্যি কি আনন্দ যে লাগছে বলা যাবে না আর ভাবাও যাবে না। চলে এসেছি সেই নদিয়ায়, আমার জন্মস্থানে। আমরা দুজন একসঙ্গে পড়াশোনা করতাম ছোটবেলায়, 3 বছর প্রেম করেছি, কিন্তু আমার ভাগ্যে সত্যিকারে জোটেনি। আমি তো বীরভূম ডিস্ট্রিক্টে চলে গেছি, ওখানে গিয়ে বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। কি বলবো, দুঃখ নিয়ে এসেছি, এসে দেখা হয়ে গেছে। আজকে যে মাছটা আমরা কিনেছি, এই মাছটা আমরা দুজনে রান্না করব, কেমন হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর তুমি ভালো আছো তো? যাই হোক, চলুন আমরা রান্না করি। চন্দনের মতন ডায়লগ দিতে হবে, দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। চলো তিমি মাছ, তুমি বলো দাদা কি মাছ? তিমি, আর তুমি কি বললে? সবাই ঠিক বলেছে, কিন্তু আমি ভুল বলেছি রুই মাছ। আর এনরা হচ্ছে হাই পাই মানুষ, এনরা সবাই ঠিক বলেছে। তাহলে এই রুই মাছটাকে আজকে আমরা তিমি মাছ বলেই কাটা কেটে রান্না করি। আজকে আমাদের রেসিপি থাকছে তিমি মাছের কালিয়া। আজ প্রথমবার আমরা তিমি মাছের রেসিপি করবো বন্ধুরা। বন্ধুরা কি বলবো, কাটছিল অন্য দুজন, আমরা এসে পড়েছি নিয়ে ভয়ে বটি বটি ছুড়ে পালিয়ে গেল ক্যামেরা দেখে। লাস্টে আমরাই ফেসে গেলাম, আমি আর চন্দন। ওই চলে এসছে আমাদের বৌদি, আবার একটা এসছে, আর একজন আসবে আসবে একদম। লজ্জা একবারে কোনো অসুবিধা নেই, লজ্জা কোনো কারণ নেই, ভিডিও আমরা সবসময় তো করি। আজকে না তোমার সঙ্গে দেখা হয়েছে বলে ভিডিওটা আমি করছি, এটা তো অসুবিধা কি হয়েছে? আমরা আনন্দ করি, এনজয় করি, এইটুকুই বেঁচে থাকবে, আর জীবনে কিচ্ছু থাকবে না। বিবাহ মৃত্যু আর বিয়ে, 3 বিধাতা নিয়ে কার কোথায় বিয়ে হবে সেটা তো বলা মুশকিল। ঠিক আছে, তুমি সুখে আছো, আমিও সুখে আছি, একসঙ্গে ভিডিও করছি, তো অসুবিধা কি আছে? তুমি যে বাবার বাড়ি এসছো আর আমার সঙ্গে দেখা হবে আমি কোনো সময় ভাবতে পারিনি। যাই হোক, খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। হ্যাঁ, অনেকবার এসেছি, দেখা পাইনি, এবার পেলাম। নিয়ে এসছি বড় বড় তিমি মাছ। আমাদের বড় বড় জাজদের মুখে শুনেছেন যে আজকে তিমি মাছ এসছে। আজকে সেই জামাইবাবু তিমি মাছগুলো আমাকে কেটে নেবে। গাছের হচ্ছে ফলে পরিচয়, তা সেই ফল হচ্ছে দেখুন এক একটা আঁশ, মাছের আঁশ কত বড় বড়। এখানেই অনুভব করতে পারবেন যে কত বড় বড় রুই মাছ। এই আমরা বৌদিকে নিয়ে চললাম আম কুড়াতে। চন্দন, তুমি কি করতে যাচ্ছ? আম কি করবো? আম দিয়ে চাটনি। চাটনি, চলো তাই পেড়ে নিয়ে আসি গাছ থেকে। দারুণ সিস্টেম। আম পাড়তে এলাম অনেকজন, আর আম পেড়ে যাচ্ছে মেয়ে কাই, কি করবো, দুঃখের বিষয়। আমি তো অনেকের জামাইবাবু, তা জামাইবাবুর শালাবউ সেই নদিয়া ডিস্ট্রিক্টে, যে ওখানেও কিন্তু আমার দুটো শালাবউ আছে। বীরভূমে যেমন আছে সেটা তো অবশ্যই দেখেছেন, তা বড় বড় তিমি মাছ নিয়ে এসছি আমি, একা তো কাটতে পারছি না, তা আমি বললাম শেয়ার করার জন্য যদি কাউকে পাই, তা অরিজিনাল রূপে কিন্তু আমি শালাবুকে পেয়ে গেছি। এই চল আমার সঙ্গে মাছ কাট। হ্যাঁ চল, এটা কিন্তু ডুপ্লিকেট নয়, একেবারে অরিজিনাল শালাবু কিন্তু। এই যে দেখো, একবারে অরিজিনাল। আজকে আমার
আমাদের অনুষ্ঠানে আমাদের জামাইবাবুকে পেয়ে খুব খুশি। ওয়া ওয়া, দেখেছো খুশি কতটা খুশি হয়েছেন। ডিম হয়ে গেছে গো জামাইবাবু, কয়েক কোটি ডিম গো। একদম খাসি তো পুরো। ওই যে কুটির ঘুরে রাখো, সাইকেলটা সরাও, খালি কাটা পড়ে গেল। সত্যি ও এত বড় লেগ পিস দিল ভাই, দেখো দেখো আমার লেগ পিস দেখো। তো বন্ধুরা, আপনারা এই কমেন্টে বলেছেন যে চন্দন লেগ পিস খেতে খেতে লেগ পিসের মতন শুকিয়ে যাচ্ছে, কি কিছু টিপস দেবেন কমেন্টে, কি খেলে মোটা হবে আপনারা একটু বলে দেবেন। ধুসা ধুসা নাকি ভাতের ধুসা শুকনো লঙ্কা, তারপরে আছে টক শাক। এসেছি মামা বাড়িতে এক অনুষ্ঠানে, বোনের সাদের অনুষ্ঠানে আমরা এসেছি সবাই মিলে। আর সকাল সকাল আমাদের জন্য মামি রান্না করেছে, দেখুন এদিকে খুদের ভাত, একদম নদিয়া স্টাইলে খুদের ভাত, কচু পাতা ভাজা রসুন দিয়ে। আর এখানে রয়েছে টক শাক, দেশি টক পাতা আমাদের ওখানে পাওয়া যায়, তিনটে পালি পাতা, সেটা আলাদা। আর এটা কিন্তু একদম পুরো মানে দেশি দেশি টক শাক, কী বলবো। আর সাথে শুকনো লঙ্কা ভাজা, আর রয়েছে পুঁটি মাছ ভাজা, দেখুন সত্যি বলুন অসাধারণ টেস্ট, অসাধারণ। হ্যাঁ তুমি পেঁয়াজ কাটতে পারো? হ্যাঁ, কিরকম কাটতে হয়? আস্তে ধরে আস্তে আস্তে কাটতে হয়। এইটা কি? আর এটা কি? টমেটো একদম লাল লাল করে ভাজা হয়েছে মাছগুলো। দিগো চোখ খবর করছো নদী, খবরের কাগজ নিয়ে বসেছে সকালবেলায়। কি করবে কি এখন? একবারে বিছিয়ে বিছিয়ে খাওয়া পড়ছে নাকি? কি হবে এটা? ছড়া কাটা চুই পিঠে। তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছে? এখন ওই সমস্ত খবর নিয়ে লাভ আছে? হ্যাঁ, যা হওয়ার তা হয়ে গেছে। আমরা এসে পড়েছি আমাদের বিয়ে বাড়িতে, এখানে আমাদের মেয়ের সাত, সে সাতের অনুষ্ঠানে আমরা এসেছি। এদিকে রান্না বান্না আমরা চালু করে দিয়েছি, আর এখানে আমাদের চলছে, আমরা অনেক নামে জানি, আপনারা কী নামে জানেন কমেন্টে জানাবেন। আমরা চুই পিঠে বা ছড়া কাটা পিঠে এটা বলে জানি, বা ছড়া কাটা পায়েস, অনেক রকম অনেকে বলেন, কিন্তু আমরা আমরা নদিয়া ডিস্ট্রিক্টে বলে ছড়া কাটা পিঠে। তো যাই হোক, সেটা আমাদের কাজ চলছে। আমার বৌদি লেগে পড়েছে, আমার এটা বোন হয়, আর এটা তো মানে কি বলবো, মানে দুঃখে আমি আঠা আঠা, যা সম্পূর্ণ শহর হয়ে গেছে, এখন আর চিন্তা করে লাভ নাই, এখন আনন্দ করে, তাই তো? একদম সবাই ঠিক আছে। দাদা ঠাকুর, দাদা ঠাকুর প্রণাম হই, তোমারও যে হবে ছেলে, আমরা খাবো চিড়িয়া দই। আর কিছু বলা যাবে না, দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আমরা বলি চুল পিঠে, নদিয়া ডিস্ট্রিক্টে বলে ছড়া পিঠে, কোনটা ঠিক কমেন্টে জানাবেন। যদি বীরভূমেরটা ঠিক হয় তাহলে আমি জিতে যাব, আর যদি নদিয়ারটা ঠিক হয় তাহলে আমি হেরে যাব। আর হেরে গেলেও দুঃখ নাই, যারা যে বানাচ্ছে ও যাই হোক সবই ভালো। এইটা হচ্ছে আমার বর দিদি, আমাদের যে আমার মেজো কাকা, মেজো কাকার বড় মেয়ে।
পান খাইয়া যাও রে বন্ধু, পান খাইয়া যাও, ঘাটে লাগাইয়া নাও পান খাইয়া যাও, পান খাইয়া যাও রে বন্ধু, মন দিয়ে যাও, ঘাটে লাগাইয়া নাও পান খাইয়া যাও। এর আগে কখনো আমি পান খাইনি, নদিয়া এসে কাকিমার হাতে পান খাচ্ছি। আর আমাদের এই কাকিমার স্পেশালি এত সুন্দর ছন্দ বলে আমাদের কাকিমা, এই ছন্দ আপনার এই যে আমার বড় মেয়ে, ওই যে মেজো মেয়ে, আর ছোট মেয়ে বিয়ে করতেছে, ওই যে আমার নয় মেয়ে, আমার জামাইরে সব ইসি চাকরি করে, ছোট জামাই ইসি চাকরি করে, বড় জামাই ইসি চাকরি করে, সব জামাই চাকরি করে ইসি। আমার আর দুঃখ আছে কিছু, আমার কিছু দুঃখ আছে তাই না? এই যে একটা নতুন ধরনের পিঠে, লাড্ডুর ফুলি পিঠে, লাড্ডু দিয়ে তৈরি করতে হয়, খেতে খুব টেস্ট। এই পিঠেটা আবার তেলে ভাজবো, বাবা এবার দেয়নি জন্ম, জন্ম দেশে পরে আমার যখন জন্ম হয়েছে মা ছিল না ঘরে, চোর গেল ভাই চুরি করতে, মালিক বলো ধরা, হাইকোর্টে মামলা জুড়ে, হাকিম তিনজন মরা, হাকিম তিনজন কে, এর উত্তর চাই। আর হালো যায় হাল শশিতে, বলদ রইল ফাটে, হালোর জন্ম নয় হইতে জল খাবার যায় মাঠে। পশ্চিমবাংলায় আমার মনে হয় সেরা ছন্দ বলার মানুষ হচ্ছে ইনি। কত রকম যে ছন্দ পাবেন আপনারা ভাষায়, মানে 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 কি বলবো, ভাষা নেই, এত ছন্দ, কথায় কথায় ছন্দ, কথায় কথায় তাই না? মিল ছাড়া কই না, মিল ছাড়াও খাই না। আই দেখেন, দেখছেন কথায় কথায় ছন্দ, স্পেশালি ছন্দ বলার মানুষ এটাই। চারবার গেল, চারবার আজকে আমার ভাইজি সাত সাথে সাত রকম পিঠে লাগে, এইখানে বানিয়েছি লাড্ডুর কুলি পিঠে, এইটাকে চূড়ার চূর্ণি বলে, এই পিঠেটা কমন আমাদের বানাতে হয় পিঠে বানাতে গেলেই। আর এটা গোলাপ ফুল পিঠে, এটা পাঁচ পাপড়ি ফুল পিঠে, আর এটা ছড়াত যাও। আরও ঘরে অন্য অন্য পিঠে তৈরি করব, আপনাদের দেখাবো। একদম রান্না বান্না ঠিকঠাকভাবে চলছে, কোনো অসুবিধা নেই, আমরা দুজনে লেগে পড়েছি, সুন্দর আনন্দ করছি। আজ বিশাল বড় অনুষ্ঠান আমাদের এখানে, আলু দিয়ে দিচ্ছি, ভাজা আলু, ব্লেজ কুকিং ব্লগ বীরভূম থেকে আজকে নদিয়া এসছে। তবে উদ্দেশ্যটা আমরা যে বাড়িতে এসেছি, যেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এবং দুলালের কাকা বাড়ি। আজ দুলালেরই দাদার একটি মেয়ে, আজ সন্তান সম্ভব বা সাত মাস, সেই সাত মাস উপলক্ষে আমাদের সনাতন ধর্মে একটি সংস্কার সাত মাসে সাত দেওয়া, তা সেই সাত আজকে আমরা আয়োজন করেছি আমাদের মেয়ের জন্য। আসুন আপনারা সবাই মিলে এইভাবে আশীর্বাদ করবেন, আমাদের মেয়ে যেন সুস্থ থাকে, আর সুস্থভাবে যেন সুন্দর পৃথিবীতে যে আসতে চলেছে তাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। তো এখানে যে আমার দাদা থাকে মঙ্গল ভক্ত, তারই মেয়ে, ছোট মেয়ে, আজকে সাত মাসের সাত, তা সেই উপলক্ষেই আসা। এই হচ্ছে আমাদের মেয়ে, আর হচ্ছে জামাই, আর হচ্ছে আমার জামাইয়ের বড় মাসি, আর এটা হচ্ছে আমার কাকিমা, আর আমার আত্মীয় স্বজন সবাই। বীরভূম ডিস্ট্রিক্ট বাদ নদিয়ার ফুল ফ্যামিলি আমার এখানে আছে। আমাদের মেয়ের সাথে আমরা সবাই আনন্দ করে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করব, আশীর্বাদ করবেন। বীরভূম থেকে আমার ওই নাতি আসছে, আমার ভাসুরপুত আসছে, জামাই আইছে, সবাই আইছে, এই এই জায়গায় সেই স্বাদের উৎসব করতে। এই যে আমার নাতি, আর এই যে নাতি জামাই, একে একটা আশীর্বাদ করো ভাইয়েরা বোনেরা। এটা আমার মেয়ে, এটা আমার জামাই, আপনারা সবাই আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সুস্থ স্বাভাবিক একটা নাতি আসে, আপনারাও ভালো থাকবেন। তো আমরা কালকে রাত্রে ঢুকেছি এখানে, ঢুকে সমস্ত কিছু আয়োজন করে, সমস্ত কিছু রান্না বান্না করে এখন খেতে বসেছি, আমরা বাড়ি চলে যাব। তো রান্না বান্না খুব ভালো হয়েছে,
সকাল থেকে যেভাবে আনন্দ করে যেভাবে আমরা সবাই মিলে একত্রিত হয়ে রান্নাবান্না করলাম, আমাদের কোকন্দা খুব সুন্দর রান্নাবান্না করেছে। তো টোটাল দেখতে গেলে ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের দিনটা। কালকে রাতে এসেছি এখানে, তো আজকে সকাল থেকে সারাদিন আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। সর্বশেষ এখন আমরা খাওয়া দাওয়া করছি, দারুণ রান্নাবান্না সব কিছু সুন্দর হয়েছে। আপনারা তো সারাদিন আমার অনুষ্ঠানটা দেখলেন, কি হলো না হলো। তো একটাই কথা বলবো আমি, যে আমাদের মেয়েকে আপনারা আশীর্বাদ করবেন, সে যেন তার দম্পতি জীবন বা সন্তান দুজনে সুস্থ থাকে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। এই কোল্ড ড্রিঙ্কসের পিছনে অনেক হিস্ট্রি রয়েছে। ছোটোবেলায় যাকে ভালোবাসতাম তাকে জীবনে পাইনি, চলে গেছি এখান থেকে বীরভূম ডিস্ট্রিক্ট, ওখানে গিয়ে সংসার পেতেছি, ছেলে মেয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আজকে এসে কি কপাল ভালো তার সঙ্গে দেখা হয়ে গেল। চলুন, তার কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে তাকে সম্বর্ধনা জানাবো, আর আমার বাড়িতে যাবার জন্য নিমন্ত্রণ করব, বাড়ির দিকে রওনা দেবো। আর কবে দেখা হবে না হবে জানি না, অন্তত কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা দুজনে একসঙ্গে বসে খাই। চলুন, তো কোনো ডেটিংয়ে যাওয়া তো সুযোগ পেলাম না, কোনো ফাইভ স্টার হোটেলেও যেতে সময় পেলাম না, সে সুযোগই আসেনি জীবনে। যখন সুযোগ ছিল তখন পয়সা ছিল না, তখন বয়সও ছিল না। তা চলুন না, এখন এখানে বসেই একসঙ্গে আমরা দুজনে খাই, আসুন। বন্ধুরা যাবার পথে চলে যাচ্ছে, আর কবে দেখা হবে আর না হবে, তো যাবার পথে একসঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখান থেকে চলে যাব। আর নেক্সট টাইম আমার বাড়িতে সত্যি একটা ভিডিও করার ইচ্ছা আছে, যদি ঈশ্বর সহায় থাকে আর যদি সম্ভব হয় নিশ্চয়ই করব। থাকবে তো? অবশ্যই, একটু খেয়ে দেখাও আমার, একটু খেয়ে দেখাও, না না একটু না 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 একটু একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। হ্যাঁ, বাস আমার জীবন সার্থক। চলুন সত্যি।